গুড মর্নিং বন্ধুরা। বাগানবিলাসগুলো বৃষ্টির জলে অনেক এই পাপড়িগুলো ঝরে ঝরে পড়ছে। তা আমি এইগুলো সব আমার ডাল থেকে করা বাগানবিলাস, এগুলো বড় হয়ে গেছে। কোনো কোনো গাছ, যেমন এই সাদা গাছটা, তারপরে এদিকের এই হলুদ ফুলের গাছটা, এগুলো যা 3 বছর মতো বয়স হবে। আবার এখানের এই যে এটা, এই গাছটা, আর হলো এই যে এইটা, আমি আইডি ঠিক বলতে পারবো না, এগুলো কিন্তু আমি একদম এই বছর এপ্রিল মাসের শেষে কাটিং বসিয়েছিলাম, তাতেই কিন্তু এই পরিমাণে কিন্তু ফুল হচ্ছে। এবং আমি দেখাচ্ছি এই গাছটার কিছু কাটিং আমার কাছে এখনও রয়ে গেছে, সেগুলো আমি এখনও রিপোর্টও করিনি। এই দেখ, সব ছোটো ছোটো টবে, না সেরকম কোনো সার আছে না কিছু, এগুলো এখানেই কাটিং বসিয়েছিলাম সব আলাদা আলাদা, আর এখানেই কিন্তু গাছ গ্রো করে ফুল হচ্ছে। এইটাও তাই, এইটা হচ্ছে এই ফুলটা, এটা হচ্ছে এই ফুলটা। তা আমি কিন্তু সিম্পল ওই এপ্রিল মাসের শেষের দিকে, তখনও কিন্তু বর্ষা শুরু হয়নি, ওই মাটি, বালি, ভার্মি কম্পোস্ট এই তিনটে মিশিয়ে মিডিয়াটাকে ভিজিয়ে ডালগুলো তেরচা করে কেটে ওই অ্যালোভেরা গাছ আছে সেই জেল লাগিয়ে কিন্তু আমি বসিয়ে রেখেছিলাম ছায়া জায়গাতে। আর কি করতাম, যখন মিডিয়াটা উপর থেকে বুঝতাম যে শুকিয়ে গেছে, তখন আবার জল দিয়ে কিন্তু ভিজিয়ে দিতাম। এইভাবে আস্তে আস্তে গাছে পাতা আসে, কিন্তু পাতা আসা মানেই শিকড় আসা নয়। তো নাড়াচাড়া না করে ওকে রেখে দিলে কিন্তু অটোমেটিক কিন্তু গ্রো করে যাবে। তো এই কালারটা আমার মানে এত পছন্দের, যেখান থেকে আমি ডাল পেয়েছি প্রচুর গাছ, মানে গোটা 10-এক মতো গাছ বানিয়ে দিয়ে দেওয়ার পরও কিন্তু আমার কাছে এতগুলো আছে। এগুলো আমি আমার কিছু রিলেটিভ এবং চেনা পরিচিত মানুষদের জন্য রেখেছি, তাদেরকে এগুলো আমি দেব। রিসেন্ট আমি 1 সপ্তাহ 10 দিন আগেও 2-4টে কাটিং বসিয়েছি, সেটাও আমি একবার দেখিয়ে দিচ্ছি। এইখানে আমি কাটিংগুলো কিন্তু বসিয়েছি। এই যে এটা পাতা আসতে শুরু করেছে, এটা আমি এই 10 থেকে 12 দিন হবে বসিয়েছি, আর এটা বসিয়েছি 1 সপ্তাহ। এটাতে এখনও আসছে না, ওই পাশের ডালটা হয়তো হবে না, আর এটাতে কিন্তু পাতা চলে এসছে 10-12 দিনের মধ্যে। এবং আমি এই যে এখানে শেডের তলায় রেখেছি, বৃষ্টি হচ্ছে এবং যাতে নাড়াচাড়া না লাগে তাই জন্য। তাই সেম হচ্ছে মাটি, বালি, ভার্মি কম্পোস্ট মিশিয়ে কিন্তু আমি রেখে দিয়েছি এখানে। তা বর্ষাকাল বা বর্ষাকালের আগ দিয়ে কিন্তু লাগালে খুব ভালো কিন্তু কাটিং গ্রো করা যায়, এবং খুব ইজিলি কিন্তু বাগানবিলাসের কাটিং কিন্তু গ্রো করা যায়। এবং এটা খুব লো মেনটেন্যান্স গাছ। এইভাবে কিন্তু তোমরা বাগানবিলাসের কাটিং থেকে কিন্তু প্রচুর গাছ করতে পারো।